আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আপনাদের জন্য আমার আয়োজন সাবুদানা দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট। এই ডেজার্ট তৈরি করতে সময় অনেক কম লাগবে এবং সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি। এই সাবুদানার ডেজার্ট আপনারা রমজানে ইফতারেও তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটাকে কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নিতে হবে। পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবুদানা। এই হাফ কাপ সাবুদানা কিন্তু সিদ্ধ হয়ে অনেকগুলো হয়ে যাবে। তারপর আমি চুলার আঁচটাকে কমিয়ে এই সাবুদানাগুলোকে সিদ্ধ করে নেব, যতক্ষণ পর্যন্ত না এই সাদা ভাবটা চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখুন সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সাবুদানাগুলোকে একটা স্ট্রেনারে ঢেলে পানি জড়িয়ে নেব আর ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তাহলে অনেকটা জড়জড়ে ভাব থাকে। তারপর চুলায় আরও একটা পাত্র বসিয়ে এর মধ্যে নিয়ে নিলাম 3 কাপ লিকুইড মিল্ক আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। আমি এই লিকুইড মিল্কের সাথে এই পাউডার মিল্ক দিয়ে এই দুধগুলোকে ঘন করে নেব। এবার পাউডার মিল্কটা খুব ভালো করে মিশিয়ে নেব আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা হচ্ছে যার যার পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। আর দুধটাকে জাল করে ঘন করে নিচ্ছি। জাল করতে করতে দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি এগুলাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর দুধটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। আজকের সাবুদানার ডেজার্টটা সুন্দর করে সাজানোর জন্য আমি জেলু তৈরি করব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ আর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। এগুলাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে যাতে কোনো দলাভাব না থাকে আর অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে যখন বলক চলে এসেছে আর এটা অনেকটা ঘন হয়ে এসেছে, এখন আমি এগুলাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আবার যদি কেউ চান এই ডেজার্টটা জেলু ছাড়া ফল দিয়েও তৈরি করতে পারবেন। এখন আমি এগুলাকে 2টা বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রেড ফুড কালার আর অল্প একটু দিয়ে দিচ্ছি গ্রিন কালার। কালারগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এগুলাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর জেলুগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তারপর আমি জেলুগুলো সাইজ মতো কেটে নেব। জেলুগুলো দিলে সাবুদানার ডেজার্টটা দেখতে একটু সুন্দর লাগে। তবে কেউ যদি এখানে জেলুটা দিতে না চান তাহলে এখানে ফল অ্যাড করতে পারেন। তো দেখুন আমার জেলুগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে আগের থেকে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম ওগুলো নিয়ে নিচ্ছি আর সাবুদানাগুলোকে খুব ভালো করে পানি জড়িয়ে নিয়েছি। এখন আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল কালারের জেলু আর দিয়ে দিচ্ছি সবুজ কালারের জেলু। এখানে আমি কিছু ফল অ্যাড করছি। একটা মাঝারি সাইজের আপেল ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আঙ্গুর। আঙ্গুরগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি 2টা মাঝারি সাইজের কলা। কলাগুলোকে আমি ছোটো করে কেটে নিয়েছি। এভাবে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলে আমাদের সাবুদানার ডেজার্টটা একদম তৈরি। এই ডেজার্টটা কিছুটা পাতলা খেতে ভালো লাগে। তারপর আমি এগুলাকে গ্লাসে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। আপনার কাছে এগুলো না থাকলে আপনি যে কোনো ডেজার্ট কাপে ঢেলে পরিবেশন করতে পারেন। দেখলেন তো খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্ট। এটা খেতে যে কী মজার না বানানো পর্যন্ত বুঝতে পারবেন না। আসছে রমজানে আপনারা কিন্তু খুব সহজে এই সাবুদানার ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের এই ডেজার্টটি ভালো লেগেছে সবার কাছে। আমার আরও সহজ রেসিপি পেতে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।